হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিলেজ কুকিং বাই সন্ধ্যা। ভিলেজ কুকিং বাই সন্ধ্যাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো একদম দোকানের মতো ঝুরি বাদাম ভাজা, যেটা অনেকের কাছে ভুজিয়া নামেও পরিচিত। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 100 থেকে 150 গ্রাম মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা অতি অবশ্যই মটর বেসন হওয়া উচিত। এবার আমি নিচ্ছি প্রায় 1 চামচের মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একদম বেশি দেওয়ার দরকার নেই। আর নিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি দেবেন না, এতে ঝুরির কালারটা লাল হয়ে যায় এবং দেখতেও খারাপ লাগে। আমি এখানে নিচ্ছি 1 চামচ মতো হিং। হিঙের পরিমাণটা কম করবেন না, হিঙের পরিমাণ কম হলে দোকানের মতো টেস্ট আসবে না। এবার নিচ্ছি আমি এখানে 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণ একদম বেশি করবেন না, আমি 150 গ্রামের জন্য 1 চিমটে নিচ্ছি, আপনারা ঠিক সেইভাবেই নেবেন। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়েও আমার হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি একটা থিক ব্যাটার বানিয়ে নেব। আপনারাও ঠিক এভাবেই ব্যাটারটা বানিয়ে নেবেন এবং ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে জিনিসটা খেতে খাস্তা হয়। আপনারা স্ক্রিনে যে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন ওই সিকোয়েন্সেই পরপর করে দেখাবো। আমি প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি, আমি একেবারেই নিয়ে নিচ্ছি যাতে পরপর আমাকে দিতে না হয়। এবার আমি ধুয়ে রাখা কারি পাতাগুলো ভেজে নেব। প্রায় 2 মিনিট ভাজার পর আমি কারি পাতাগুলো একটা প্লেটে সরিয়ে রাখলাম। এবার আমি বাদাম ভেজে নেব। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো বাদাম নিয়েছি। যারা নতুন তাদের জন্য আমি বলে রাখি, যখন দেখবে বাদামের খোসাগুলো হালকা হালকা ফেটে গিয়েছে, তখন বুঝবে যে বাদাম ভাজা হয়ে গিয়েছে। প্রায় 2 মিনিট পর আমার বাদাম ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে আলাদা একটি পাত্রে সরিয়ে রাখলাম। এইবার দেখে নেওয়া যাক শেফ মেশিনের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে কিভাবে ঝুরিটা আমি ভাজি। আমি হাতে প্রথমে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এভাবে আস্তে আস্তে ভেতরটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর কারণ যাতে ব্যাটারটা স্মুথলি বেরিয়ে আসে ভাজার সময়। যারা জানেন না শেফ মেশিন জিনিসটা আসলে কি, তাদের জন্য প্রোডাক্ট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই আপনারা চেক করে দেখে নিতে পারেন। এইবার ঠিক এভাবেই আস্তে আস্তে ব্যাটারটা এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাটার ঢোকানো আমার কমপ্লিট। এইবার আমি ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব। এইবার ঠিক এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ঝুরিগুলো ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় খেয়াল রাখবেন ফ্লেম যেন লো টু মিডিয়াম হয়। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে, এবার আমি আলাদা একটি পাত্রে সরিয়ে রাখলাম। Thank you.
স্ক্রিনে দেখানো সিকোয়েন্সেই আমি একের পর এক লেয়ারিংগুলো করব। আমি ঠিক এভাবেই হালকা হাতে প্রেসার দিয়ে ঝুড়িগুলো ভেঙে নিচ্ছি। বেশি প্রেসার দেবেন না, এতে ঝুড়িগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। এইবার আমি ভেজে রাখা বাদামগুলো ওপর দিকে ছড়িয়ে দিলাম। আমি এখানে এক চামচ কালো লবণ, এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। সবশেষে কারি পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এইবার একটি এয়ার টাইট কন্টেনারের মধ্যে আপনি এই ঝুড়ি ভাজাটাকে প্রায় 2-3 মাস স্টোর করে রাখতে পারেন। তো আজ আসছি, দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।